ফোর পিলার্স এর ফেসবুক লাইভে আজকে অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে যে সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠান যেমন কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এই প্রতিষ্ঠানগুলোর যে ক্ষমতা সেটা নির্দিষ্ট করে এই প্রতিষ্ঠানগুলোর সংবিধানে যে ক্ষমতা এদের দেওয়া হয়েছে আমরা লক্ষ্য করছি, অনেকেই লক্ষ্য করছেন, সকলে অবশ্যই একমত হবেন না নিশ্চয়ই, এই ক্ষমতাগুলো ধারাবাহিক ভাবে খর্ব করা হচ্ছে। এই প্রতিষ্ঠানগুলোকে সংবিধান যে উচ্চতায় স্থাপন করেছিল, করতে চেয়েছিল, সেখান থেকে জানিয়ে এদের নামিয়ে আনা হচ্ছে। আরো কতগুলো প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে, যেমন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা যদিও সাংবিধানিক প্রতিষ্ঠান যাকে বলা যায় না, সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তদন্তকারী সংস্থা, সবগুলোর ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে ধারাবাহিক ভাবে এদের উচ্চতা যেন খর্ব করা হচ্ছে, ক্রমশ এদের ছোট করে আনা হচ্ছে। এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন দুজন বিশিষ্ট অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্য সচিব অর্ধেন্দু সেন। অর্ধেন্দুবাবু নমস্কার, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে, আপনি প্রথমবার আমাদের এখানে এলেন। আর আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সমীর কুমার দাস। সমীরবাবু আপনাকেও স্বাগত। নমস্কার। নমস্কার। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করব, যে সব থেকে সাম্প্রতিক যেটা আমরা দেখলাম যে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিএজি একটা প্রতিষ্ঠান যেটাকে বলা চলে যা এক্সিকিউটিভ বা সরকারের যে দায়বদ্ধতা, সরকারের টাকা পয়সা খরচ করার ব্যাপারে যে দায়বদ্ধতা, সরকারি টাকা পয়সা যেভাবে সংসদ বলছে সেইভাবেই খরচ হচ্ছে, সেটার একটা নজরদারি প্রতিষ্ঠান। সংবিধানে এই প্রতিষ্ঠানটা তৈরি করা হয়েছিল, এর গুরুত্বের কথা সংবিধান প্রণেতা থেকে শুরু করে সকলেই বারবার বলে গেছেন। আমরা দেখলাম সম্প্রতি এই পদে একজনকে নিয়োগ করা হয়েছে, যিনি জম্মু কাশ্মীর লেফটেন্যান্ট গভর্নর ছিলেন অব্যবহিত আগে, এবং তারও আগে তিনি মূলত গুজরাট ক্যাডারের আইএস অফিসার ছিলেন। নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন তিনি গুজরাটের নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সচিবের কাজ করতেন। অডিটিং অ্যাকাউন্টে নির্দিষ্ট করে তার কোনো অভিজ্ঞতা নেই। ইসি মুর্মু যাকে কন্ট্রোলার অডিটর জেনারেল নিয়োগ করা হয়েছে তার কোনো অভিজ্ঞতাও নেই। তবুও আমরা দেখলাম যে যখন জম্মু কাশ্মীরে 370 ধারা বিলোপ করা হলো, তিনি জম্মু এবং কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল যে কাশ্মীর তার প্রথম লেফটেন্যান্ট গভর্নর তাকে নিয়োগ করা হলো, আবার এই মুহূর্তে সিএজি পদে তাকে আবার ফিরিয়ে বসানো হলো এবং এই পদে কার্যকাল তিনি কাজ করবেন। এখন প্রশ্ন হচ্ছে যে একজন ব্যক্তিকে এইভাবে যখন সিএজি নিয়োগের ক্ষেত্রে কিন্তু বলা দরকার যে সিবিআই এর কর্তা নিয়োগের ক্ষেত্রে যেমন বিরোধী দলনে তার একটা ভূমিকা থাকে, সিএজির ক্ষেত্রে তা নয়, এটা কিন্তু পুরোপুরি সরকার নিয়োগ করে থাকে। আমি আমাদের প্রাক্তন মুখ্য সচিব অর্ধেন্দু সেন, অর্ধেন্দু বাবুকে এই প্রশ্নটা প্রথমে জিজ্ঞাসা করব। আপনাদেরই সার্ভিসের অফিসার, তার অডিট অ্যান্ড অ্যাকাউন্টসে কোনো অভিজ্ঞতা নেই, তাকে এইরকম একটা সাংবিধানিক প্রতিষ্ঠানে বসানো এবং মনে করা হচ্ছে যে যেখানে সরকারের নির্দিষ্ট কিছু লক্ষ্য রয়েছে সেই লক্ষ্য পূরণের জন্যই যেন তাকে নির্দিষ্ট পদে বসানো হচ্ছে, জম্মু কাশ্মীরের ক্ষেত্রে যেটা অনেকে মনে করছেন, আপনার কি মন্তব্য প্রথমে শুনবো অর্ধেন্দু বাবু? আমি কি কানেক্টেড আছি? হ্যাঁ হ্যাঁ আছেন, বলুন প্লিজ, আমরা শুনতে পাচ্ছি, বলুন, দর্শকরা শুনতে পাচ্ছে। আচ্ছা, আমি কিন্তু আপনার প্রশ্ন শুনতে পারিনি, খানিকটা শুনেছি। যে প্রশ্নটা হচ্ছে যে সিএটি পদে জিসি মুর্মু নিয়োগ দিয়ে নিয়োগটা ঠিক যথাযথ হয়েছে কিনা। হ্যাঁ, একেবারেই যথাযথ হয়নি, সবাই বুঝতে পারছে। অফিসার হিসেবে তিনি ভালো হতে পারেন, আমাদের কিছু বলার নেই, কিন্তু তিনি প্রাইম মিনিস্টার প্রাইভেট সেক্রেটারি ছিলেন যখন মোদিজি ছিলেন গুজরাটে, সেই সময় তার প্রাইভেট সেক্রেটারি ছিলেন, আর তাকে নিয়ে আসা হয়েছিল দিল্লিতে একটা ভালো পোস্টে, ফিনান্স মিনিস্ট্রিতে। মোটামুটি সরকারের প্রিয় পাত্ররা যে পেয়েছেন, এরকম একজনকে যদি সিএজি করা হয় তাহলে ন্যাচারালি মানুষ তো মেনে নিতে পারে না। সিএজির কাজ হচ্ছে সরকারের খুব দরকার, যদি কোন ভুল কাজ করে সঙ্গে সঙ্গে পার্লামেন্টে নিয়ে গিয়ে তার উপযোগী করে, সেই কাজ করতে পারে এরকম একজনকে নিশ্চয়ই খুঁজে বার করা যেত। এমন নয় যে আমাদের দেশে অফিসারের খুব তা না করে একজন শূন্য
যেটা উনি বলছেন মোদ্দা কথাটা যে আমরা শুনলাম যে সিএজির কাজ হচ্ছে সরকারের খুঁত বার করা, সরকারে কোথায় বিচ্যুতি ঘটছে, সরকারি টাকা পয়সা পাবলিক মানি খরচের ক্ষেত্রে যেখানে বিচ্যুতি ঘটছে সেগুলো খুঁজে বার করে তুলে ধরা, যেগুলো পাবলিক অ্যাকাউন্টস কমিটি সংসদের তার মাধ্যমে সংসদে যায় এবং সংসদ রিভিউ করে, তারা এক্সিকিউটিভকে সরকারকে যেভাবে পয়সা খরচ করতে দিয়েছিল সেইভাবেই পয়সা খরচ হচ্ছে কি না, এটা অর্ধেন্দ্রবাবুর বক্তব্য যে সরকারের প্রিয়পাত্র তার হওয়ার কথা নয়, সরকারের খুঁত খুঁজে বার করা হচ্ছে তার দায়িত্ব। আমি সৌরভবাবু আপনার মতামত একটু জানতে চাইছি এই বিষয়টায়। অর্ধেন্দ্রবাবু খুব সুন্দর করে বললেন, যিনি এখন সিএজি পদে নিযুক্ত হয়েছেন তার পশ্চাৎপট কি ছিলেন তিনি, আরেকটু অভিজ্ঞতা সম্পন্ন হলে ভালো হতো। মানুষের প্রত্যাশা অনেকটাই থাকে যে খুঁত বার করার জন্যই খুঁত বার করা নয়, সরকারকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে যে খাতে খরচা হওয়ার কথা ছিল সেই খাতে যথাযথভাবে খরচাগুলো হচ্ছে কিনা, ফলে অভিজ্ঞতার একটা দাম থাকে এবং যিনি এই কাজগুলোর সম্বন্ধে আগে অভিজ্ঞতা সম্পন্ন নন, যিনি অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেননি, তার পক্ষে এই কাজটা সামলানো কতদূর সম্ভব সেটা একটু প্রশ্নচিহ্ন তো থেকেই যায়। দ্বিতীয় অন্য একটা কথা বলি, সেটা হচ্ছে যে দেখুন একটা মানুষকে হয়তো দোষ দিয়ে লাভ নেই, কারণ আমরা কতগুলো প্রতিষ্ঠানের যে ম্যাপিং তার মধ্যে একটা বড় ধরনের কোথাও কিছু গোলমাল শুরু হয়েছে, কেবলমাত্র একটা প্রতিষ্ঠান তো নয়, আপনি অনেকগুলো প্রতিষ্ঠানের নাম দিয়েছেন, আমি হয়তো আরো কয়েকটা প্রতিষ্ঠানের নাম করতে পারি, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলো এর মধ্যে পড়তে পারে যেগুলো সংবিধানে যার উল্লেখ নেই কিন্তু পাবলিক ইনস্টিটিউশন তো বটে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ধরা যাক কোনো বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন অত্যন্ত পারদর্শী সৎ কোনো অফিসার এলেন, তাকেও কি কাজ করতে দেয়া হতো? আমি এই প্রশ্নটা তুলছি, অর্থাৎ প্রতিষ্ঠানের যে লজিক যে জায়গায় আমরা তাকে নিয়ে ঠেলে ফেলেছি সেখানে হয়তো ভীষণ বিচক্ষণ অত্যন্ত এফিসিয়েন্ট এবং অভিজ্ঞতা সম্পন্ন অফিসারের পক্ষেও কাজ চালানো, এবং এর অনেক উদাহরণ আপনারা সাংবাদিক আপনারা জানবেন, আমি এই মুহূর্তে উদাহরণগুলো এনে অহেতুক বিতর্কটাকে লম্বা করতে চাইছি না, কিন্তু আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি, যে আমি বলতে চাইছি আসলে এটা একটা প্রাতিষ্ঠানিক সংকট, কোনো একটা মানুষকে তুলে ধরে এখানে তিনি নিশ্চয়ই একটা মানে তার ক্ষেত্রে এটা যে সমালোচনাটা আসছে সেই সমালোচনার যথার্থ আমি অনুধাবন করি এবং মনে করি যে তার মধ্যে যথার্থ রয়েছে, কিন্তু আমার একটা বড় কথা সেটা হচ্ছে আসলে এটা একটা বৃহত্তর প্রাতিষ্ঠানিক সংকটের দৃষ্টিভঙ্গি থেকে দেখতে হবে, যে সংকটটা হয়তো হয়তো আরো অনেক লম্বা বিগত দুটো তিনটে দশক ধরে চলে আসছে এবং তার একটা বড় পরিণতি আজকে যা হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আমি অর্ধেন্দ্রবাবু আপনার মতামত একটু জিজ্ঞাসা করব, যেটা সমীর বাবু বলছেন যে মূল সমস্যাটা প্রতিষ্ঠানের বড় বড় সমস্যা, মানুষের কাজ করার থেকেও বড় কথা, পুরো প্রতিষ্ঠানটাই চাইছে ব্যবস্থাটা এইভাবে চলুক, আপনার কি তাই মনে হয়? সেই ধরুন সিএজি তো একা কাজ করেন না, সিএজি কে সাপোর্ট দেয় পার্লামেন্টারি কমিটি, পার্লামেন্টারি কমিটি কাজ না করলে সিএজি এর পোস্টে আমি যত ভালো অফিসারই আনি না কেন তাতে কোনো কাজ হবে না। আপনাদের খুব ভালো জানা আছে আমাদের রাজ্যে কি হয়েছিল, আমাদের রাজ্যে দল বদল করে নিজেকে মার্ডার কেস থেকে বাঁচাবার জন্য তিনি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান আছে, ওইসব করে তো গণতন্ত্র চালানো যান কাজেই ঠিকই যেটা বলেছেন সেটা ঠিকই, ইট ইজ নট অ্যাবাউট ওয়ান পার্টিকুলার পার্সন, হোল সিস্টেম যখন কাজ হয় তখন দেখা যায় যে পুরো সিস্টেমটাই ঠিকই কথা। এই প্রসঙ্গে একটা কথা বলবো,
সেটা হচ্ছে যে দেখুন সিএজির এই রিপোর্ট গুলো খানিকটা নিজের গবেষণার সুবাদে পড়বার সুযোগ হয়েছিল, অত্যন্ত খেটে এবং অত্যন্ত ভালোভাবে তৈরি করা, কেবলমাত্র খুঁত দেখা নয়, কেমন করে আরো ধরুন ভবিষ্যতের দিশা নির্দেশ করা যায় তারও একটা ইঙ্গিত এগুলোতে থাকে। আমি শুধু একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই সিএজি সংক্রান্ত সাংবিধানিক যে ব্যবস্থাটা রয়েছে সেটা এমনই যে এটা পার্লামেন্ট যদি গ্রাহ্যর মধ্যে না আনে, যদি আইনসভা এইটাকে এই রিপোর্টটাকে গ্রাহ্যর মধ্যে না আনে, তাহলে আমরা কিছুই করতে পারবো না এফেক্টিভলি। অর্থাৎ পার্লামেন্টকে রেকগনাইজ করতে হবে যে খুঁতটাকে খুঁত বলে ধরতে হবে। আর ধরুন পাতার পর পাতা রিপোর্ট পড়ে থাকে, তাতে অনেক ভালো ভালো কথা লেখা থাকে, কিন্তু আমরা হয়তো পড়ি না। সাধারণ নাগরিক হিসেবে আমি পড়তে পারি, কিন্তু আমি এই রিপোর্টটা পড়ে, অর্ধেন্দ্রবাবু আরো ভালো করে বলতে পারবেন, খুব সম্ভব আমি কোর্টে যেতে পারবো না। এটা কেবলমাত্র আইনসভারই এই অধিকার আছে এটাকে গ্রাহ্যের মধ্যে আনা এবং সেই মোতাবেক খুঁতটাকে সংশোধন করা। আমি এখানে থামছি আপাতত। হ্যাঁ বটে, তো আইনে আইনে প্রভিশন, তাই আমরা তো সাংবাদিক হিসেবে তাই জানি। এখানে একটা জিনিস আবার বলতে হচ্ছে, সেটা হচ্ছে অতীতে কিন্তু আমরা দেখেছি যে সরকারি অর্থের যেখানে অপচয় হয়েছে, নয়ছয় হয়েছে, চুরি হয়েছে, বড় বড় দুর্নীতি, সেগুলো কিন্তু সিএজি রিপোর্টের সুবাদেই সাধারণ মানুষের চোখের সামনে এসেছে। ইউপিএ জমানার শেষের দিকে যে বড় বড় দুর্নীতিগুলো, কয়লাকে নিয়ে, টু স্পেকট্রাম বিক্রি করা নিয়ে, কমনওয়েলথ গেমস কে নিয়ে, সেগুলো কিন্তু সিএজি রিপোর্টের সুবাদেই আমাদের চোখের সামনে এসেছিল। সিএজি যদি সরকারের নিজস্ব লোক হয়ে যায়, তাহলে কি ভবিষ্যতে সেই সম্ভাবনা রুদ্ধ হয়ে গেল অর্ধেন্দ্র বাবু? যদিও সিএজির কাজ নিয়ে মতবিরোধ থাকতে পারে, ইউপিএ সরকারের সময় বিনোদ রায় সিএজি হিসেবে 1,76,000 কোটি টাকার স্ক্যাম তিনি এক্সপোজ করেছিলেন, তারপর তো পার্লামেন্টারি কমিটি হলো ইত্যাদি, এবং সরকারকে যে যেতে হলো শেষ পর্যন্ত, তার পিছনে একটা অবদান ছিল। সবাই যে মনে করে যে সিএজি ঠিক কাজ করেছিল এবং 1,76,000 কোটি টাকার ক্যালকুলেশন ঠিক ছিল তা নয়, কিন্তু উনি যেটা করেছিলেন সেটাই হচ্ছে সিএজির কাজ, এবং সিএজির একটা ইমেজ থাকে সেরকম, যাতে অ্যাকসেপ্টেবিলিটি থাকে, সেই রকম তার একটা ক্যারিয়ার প্রোগ্রেশন থাকতে হবে, কোথায় কোথায় আগে কাজ করেছেন সেটাও মানুষ দেখবে। তো সেই যে বিনয় যে জায়গায় নিয়ে যেতে পেরে সিএজির পোস্টটাকে, সেটা কিন্তু আর রইল না। উচ্চতায় নিয়ে গেছিলেন আবার অর্থাৎ আপনার কথা শেষের দিকটা একটু সমস্যা হচ্ছে বারবারই আর কি। আমি যেটা বলছিলেন, আমরা বিনোদ রায় যে উচ্চতায় নিয়ে গেছিলেন ইউপিএ জমানার শেষ দিকে, ইউপিএ টু দ্বিতীয়বার ইউপিএ সরকারের আমলে, সেটা ঠিক ভুল বিচার অন্যভাবে করা যেতে পারে, 1,76,000 টাকাই সরকারের ক্ষতি কি না, নাকি সেটা ন্যাশনাল লস, এনি অনেক বিতর্ক হয়েছে, হতেও থাকবে, কিন্তু সিএজির কাজ হচ্ছে এইগুলো তুলে ধরা, সেটা সংশয় হয় যদি সরকারের প্রিয়পাত্র সে কাজটা করবেন কিনা বটেই। আপনি বলছিলেন যে এই যে পাবলিক অ্যাকাউন্ট, যেটা অর্ধেন্দ্রবাবু বলছেন পাবলিক অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ড কমিটি সংসদের বা বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে রাজ্য বিধানসভার, আমরা এটা ট্র্যাডিশনালি মানে আমাদের যে ধরনের গণতন্ত্র তাতে এটাতে বিরোধী দলের নেতার থাকার কথা, এখন কিন্তু কোথাও কোথাও দেখা যাচ্ছে শাসক দলের পক্ষ থেকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নিযুক্ত করা হচ্ছে, এই প্রবণতাটা সম্পর্কে কি বলবেন? না একটা কথা বলি, সেটা হচ্ছে যে এখন একটা শব্দ বারবার শোনা যায় বিরোধী মুক্ত বিধানসভা, বিরোধী মুক্ত রাজনীতি,
তো বিরোধী মুক্ত যদি এরকম একটা ব্যবস্থা কথা আমরা ভাবি, তাহলে আর তো কেউ বিরোধী রইল না, ফলে সিএজি পদেই যিনি বসুন বা পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদেই যিনি বসুন, তিনি আসলে আমারই কোনো না কোনো লোক। আমি কোনো বিশেষ বিধানসভার কথা বলছি না বা কোনো বিশেষ সংসদীয় ব্যবস্থার কথা বলছি না, আমি বলছি যে আসলে এই একটা বড় সমস্যা হচ্ছে। কিন্তু আমরা যতটুকু পড়াশুনো করেছি তাতে কিন্তু এই যে কমিটি সিস্টেমের নিয়ম অনুযায়ী পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান বিরোধী দলের থেকেই হবেন, এইটা কি করে সম্ভব হয় আমি জানি না, এবং এইটা নিয়ে কোনো পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হয়েছে কিনা আমার জানা নেই। কিন্তু এইটে বহু বছর ধরে এটা এস্টাবলিশড একটা ট্র্যাডিশনই হয়ে আছে। আমি একটা শুধু এক কথা প্রসঙ্গে বলি, বিনোদ রায়ের কথা আপনারা বলছেন কিন্তু অর্ধেন্দ্রবাবু আরো ভালো করে বলতে পারবেন, সেটা হচ্ছে যে নেহরুর সময়ও কিন্তু সিএজির একটা বড় ভূমিকা ছিল, সেই সময়কার সেই সময় থেকেই আমরা এই সিএজির বড় ভূমিকা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা ক্ষেত্রেই সিএজি একটা ভীষণ কি বলবো একটা ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট রোল প্লে করেছেন, এবং হয়তো সেই কারণে আমাদের কাছে এই যে স্ক্যাম স্ক্যান্ডেল এগুলো আমাদের চোখের সামনে এসছে, চুরি ইত্যাদিগুলো। কিন্তু বিনোদ রায়ের ক্ষেত্রে ধরুন যে পরিমাণের চুরিটার কথা এলো প্রথম, সেটা ন্যাশনাল নাকি রিয়েল আমি এই বিতর্কের মধ্যে যেতে পারবো না, কারণ এটা একটা ভীষণ ফাইন্যান্সের একটা জটিল বিষয়। কিন্তু এইটা নিয়ে সরকারের সরকারকে একটা প্রায় কাঠগড়ায় দাঁড় করানো হলো, সরকারকে তার জবাবদিহি করতে হলো এবং তার জন্য তাকে কিছু খেসারত দিতে হলো, কিছু জনমানসে একটা বিপুল প্রতিক্রিয়া হলো, একটা গণ আন্দোলনের চেহারা নিল প্রায় সেই সময়। আপনাদের খেয়াল থাকবে, ফলে সিএজি রিপোর্টের কি রিপোর্ট থেকে কিন্তু অনেক গণ আন্দোলনের জন্ম সূত্রপাত, এটা আমাদের ভুললে চলবে না। এবং সেই সময় আপনারা খেয়াল করবেন, আমি তারিখগুলো খুব মনে রাখতে পারছি না, কিন্তু আনা হাজারের ইন্ডিয়া এগেইনস্ট করাপশন মুভমেন্টের প্রায় তারই ফল হিসেবে শুরু। ফলে আমি যেটা বলবো সেটা হচ্ছে সিএজির অফিসটার থেকে আরো বড় কথা যে তার হাত ধরে একটা বড় গণ আন্দোলনের সূত্রপাত হয়, যেটাকে আমরা আমাদের পরিভাষায় বলি সোশ্যাল অডিট। যে তুমি চুরি করতে পারো না, তুমি যদি একটা পাবলিক অফিসে অফিস হোল্ড করো তাহলে তার জন্য তোমাকে কিছু জবাবদিহি করতেই হয় এবং এটাই গণতন্ত্রের নিয়ম। আমার মনে হয় যে এই বিষয়টা কিন্তু খুব সম্ভব, আমি যদি ভুল না করি, স্বাধীন ভারতে প্রথম ইন্ডিয়া এগেইনস্ট করাপশন যেরকম ভাবে দানা বাঁধলো সেটা কিন্তু এই সিএজি সূত্রপাত সিএজি রিপোর্টের সূত্র ধরে। এটা খুব উল্লেখযোগ্য বিষয় আপনি পয়েন্ট আউট করলেন সমীরবাবু, যে ওটা 2011 সালের ঘটনা আমার মনে পড়েছে, কারণ আমি ওটা তখন কভার করতে গেছিলাম দিল্লির রামলীলা ময়দানে, আমার মনে আছে পরিষ্কার। অর্থাৎ আপনার কাছে একটু এই প্রশ্নটা নিয়ে যাই যেটা সমীরবাবু তুললেন, যে রাজনীতিতে যদি বলা হয়, যেমন একজন দর্শকও বলছেন অদ্ভুত আধার নামিয়ে আনা হচ্ছে দেশে, একে একে নিভিছে দেউটি, রাজনীতিতে যদি বলা হয় যে বিরোধী শূন্য করে দেওয়া হবে, তাহলে তো সত্যি আর পিএসসি চেয়ারম্যান করা পদও আর থাকবে, বিরোধীর লোক আর পাওয়াই যাবে না। এই যে ভাবনাটা কোন বিরোধিতা থাকবে না রাজনীতিতে, এইটা নিয়ে আপনার কি মনে হয়? আপনার আপনার এটা কেটে যাচ্ছে, কিছুই আমরা শুনতে পাচ্ছি না আপনার কথাটা শুনতে পাচ্ছি। আপনি কি একবার বেরিয়ে গিয়ে আরেকবার ঢুকবেন কাইন্ডলি, একেবারেই কথা শোনা যাচ্ছে না। কথাটা খুবই ঠিক, তবে হতাশ হওয়ার কিছু নেই, কারণ আমাদের দেশে যে গণতন্ত্র অটল আছে এটাই তো একটা আশ্চর্যের বিষয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেসব দেশ স্বাধীন হয়েছিল তার মধ্যে কটা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পেরেছে,
আমরা করতে পেরেছি এটাই আমাদের একটা বিরাট গর্বের কথা। সে সময় নেহরুজি ছিলেন, নেহরুর সহকর্মীরা ছিলেন, তারা গণতান্ত্রিক মনোভাবাপন্ন। অনেকেই বলেছিল যে এসব আপনারা কি করছেন, এই গণতন্ত্র এই দেশে চলবে না। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ক্লেমেন্ট অ্যাটলি যে তুমি সবাইকে ভোট দিতে চাও, ভোটের অধিকার দিতে চাও, নেহরু বলেছিলেন যে হ্যাঁ আমাদের এখানে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজে নির্বাচন হবে, ভোট দিতে কোনো ডিগ্রিও লাগবে না, কোনো সম্পত্তির মালিকও হতে হবে না। তো সেই সময় একটা কনসেনসাস ছিল, একটা ঐকমত্য ছিল। তারপর তো 70-এর দশকে, 80-এর দশকে, 90-এর দশকে সব ওলট পালট হয়ে গেল। আর এখন যারা এসছেন তারা তো গণতন্ত্রের পূজারি নন নিশ্চয়ই, সেই গণতন্ত্রের পূজারি হিসেবে তো তারা খ্যাত নন। কাজেই কিছুটা হয়তো পিছিয়ে আসতেই হবে, আবার জোর করে এগোতে হবে আর। এই প্রসঙ্গে, গণতন্ত্রের প্রসঙ্গে আরেকটা সাংবিধানিক প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কথা আমরা একটু আসি, নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ইলেকশন গত 2019 সালে লোকসভা নির্বাচনের কথা আমাদের এবং আমাদের দর্শকদের সবারই নিশ্চয়ই মনে আছে, যেদিন ভোট হচ্ছে দেশে, শেষ যেদিন ভোট হচ্ছে সেই দিন দেশের প্রধানমন্ত্রী যিনি নির্বাচনের প্রার্থীও বটে, তিনি সারাদিন ধরে পূজা অর্চনা করছেন এবং সেটা টেলিভিশনে সারা দেশের মানুষ দেখছেন। এটা যদি নির্বাচনী প্রচার না হয় ঘুরিয়ে, তাহলে প্রচার কোনটা, মানুষ এ প্রশ্ন করেছিল। কিন্তু ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন এর মধ্যে নির্বাচনী বিধিভঙ্গ কিছু দেখতে পায়নি, এইটা নিয়ে আমি একটু আপনার মতামত জানতে চাইবো। প্রথমে যদি অর্ধেন্দ্রবাবু বলেন, তারপরে আমি সমীর বাবুর কাছে আসি। একজন কমিশনার লক্ষ্য করেছিলেন যে এটা নির্বাচনী বিধি লঙ্ঘন করা হচ্ছে, তো তিনি এখন বিদেশে চাকরি নিয়ে চলে গেছে। তো এরপরে এই এটা কোথায় হয়েছিল, বোধহয় আমাদের কেদারনাথে গিয়ে প্রধানমন্ত্রী গুহার মধ্যে তপস্যা করেছিলেন। এছাড়াও সেই নির্বাচনে দেখা গিয়েছিল যে প্রধানমন্ত্রীর যেখানেই পাবলিক মিটিং করছেন, সেই মঞ্চে 43 জন সিআরপি জওয়ানের ছবি লাগানো আছে, যারা পুলওয়ামাতে টেরোরিস্ট অ্যাটাকে যাদের মৃত্যু হয়েছে। এ ধরনের অনেক আচরণবিধি লঙ্ঘনের ইনস্ট্যান্ট অনেকেই পয়েন্ট আউট করেছেন। আমাদের দিল্লিতে একটা গ্রুপ আছে, আমরা যখনই এর ধরনের কিছু হয় তখনই একটা খোলা চিঠিও লিখি প্রধানমন্ত্রীকে বা প্রেসিডেন্টকে, আমরাও এগুলো পয়েন্ট আউট করেছিলাম। ইলেকশন কমিশনারকে বলেছিলাম যে তুমি কিছুই দেখছো না, তো তোমার তো কিছুদিন পরে ওয়েস্ট বেঙ্গলের ইলেকশন কমিশনের মতন অবস্থা হবে, বলেছিলাম, পয়েন্ট আউট করেছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। খুবই দুঃখের ব্যাপার যে কোনো কাজ হয়নি। তবে এইটুকু ভেবে ভালো লাগে যে তার মধ্যে একজন কমিশনার অন্তত প্রোটেস্ট করেছিল, সে রাজি হয়নি, প্রধানমন্ত্রীকে একেবারে ক্লিন চিট দিতে সে রাজি হয়নি। তো যা তা হয়েছে, তাকে সরিয়ে দেওয়া হয়েছে, এইভাবেই চলছে। সেই সেই যে ইলেকশন কমিশনের কথা অর্ধেন্দ্রবাবু বলছেন, অশোক লাভাসা, যার কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার হওয়ার কথা ছিল, তিনি যে থাকতেন, তিনি অবশ্য বিদেশে অন্য পদে চলে যাচ্ছে নির্বাচন কমিশন ছেড়ে দিয়ে, সরকার তাকে রিলিজও করে দিয়েছে, তিনি আর থাকছেন না নির্বাচন কমিশনে। এটাও কিন্তু আমাদের মনে পড়ছে যে ওই সময় উনি যে ডিসেন্ট করছেন, উনি যে একমত হচ্ছেন না বাকি দুজনের সঙ্গে, এটাও কিন্তু প্রথমে প্রকাশ্যে আসেনি। উনি উনি ওনার মত যে ভিন্ন সেটা উনি নোট করাতে চেয়েছিলেন, জোর করে উনি সেটা নোট করান, সেটাও অন্য নির্বাচন কমিশনারদের তাকে সম্মতি ছিল না যে এই ভিন্ন মতটা নথিবদ্ধ করার। আমি সৌরভ আপনার মতামত জিজ্ঞাসা করবো ইলেকশন কমিশনের এই ভূমিকা নিয়ে। আমি একটা দুটো কথা বলি, সেটা হচ্ছে যে দেখুন, ইলেকশন কমিশনের
কম্পোজিশন বলুন বা ইলেকশন কমিশনের নিয়ম কানুনের ক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তন তো গত দু তিনটে দশকে হয়নি। অর্থাৎ প্রতিষ্ঠানের যে কাঠামো পরিকাঠামো সেটা কিন্তু একই রয়েছে। এবারে আমি একটু উল্টো কথা বলছি, সেটা হচ্ছে যে এই পরিকাঠামোর মধ্যে থেকেও তো অনেক ইলেকশন কমিশনের মাথা তুলে দাঁড়িয়েছেন। আপনারা যে সাম্প্রতিক উদাহরণটা দিচ্ছেন, সেখানে একজন ডিসেন্টিং ভয়েস নোট করাতে চাইলেন এবং সেটা সংবাদপত্রে এলো, আমরা কাগজে পড়লাম এবং আমরা জানতে পারলাম, আমাদের সমবেদনা উদ্রেক হলো এবং ভেতরে কি চলছে সেটা আমরা জানতে পারলাম। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে একটা যেটাকে আমরা একটু একটু পরিভাষা বলি, সেটা হচ্ছে সাইলেন্ট মেজরিটি একটা আছে। অর্থাৎ কোনো একজন কমিশনার যদি রুখে দাঁড়ান এবং তিনি যদি একটা ডিসেন্টিং নোট দেন, তাহলে কিন্তু তাকে নিয়ে তারিফ করবার, তার বিষয়টা নিয়ে খুশি হওয়ার মতন মানুষ ভারতবর্ষে অনেকে আছে। এবং আমি অর্ধেন্দ্রবাবুর ওই কথাটার সঙ্গে সম্পূর্ণ একমত যে সব প্রদীপই নিভে যায়নি, কিছু তো অবশিষ্ট আছে, কিছু তো একটা আছে, কোথাও তো একটা মানুষ ঘুরে দাঁড়ান। এবং আমরা কখনো কখনো তো দেখতে পারি কিছু একটা স্ফুলিঙ্গ থেকে তো একটা গণ আন্দোলন হোক না, সেটা ব্যর্থ হোক, পরবর্তীকালে আমরা দেখছি যে আন্না হাজারের অনুগামীরা তার পথ সঠিকভাবে হয়তো অনুসরণ করতে পারেননি, সেটা অন্য প্রশ্ন। কিন্তু সেই সময়ে এই আন্দোলনটা আপনি নিজে কভার করেছেন, আপনি জানেন যে একটা বড় হুল্লোর একটা আলোড়ন ফেলে দিয়েছিল। এবং তখন আমরা দেখছি আইআইটি থেকে ছেলেরা বেরিয়ে আসছে, আইআইএম থেকে ছেলেরা বেরিয়ে আসছে, রামলীলা ময়দানে বোট ক্লাবে ধর্ণা দিচ্ছে, একের পর এক বসে আছে। এটা তো একটা কম কথা নয়, একটা আন্দোলন সফল হলো না বলে সেটা নিয়ে আমরা কথা বলবো না, ব্যাপারটা এমন নয়। কিন্তু একটা আন্দোলনের যথার্থ আন্দোলনের মধ্যেই থাকে, আমি সেই কথাটাই বলার চেষ্টা করছি। আর একটা কথা বলছি, সেটা হচ্ছে যে দেখুন, যখন কোনো একটা সৎ অফিসার থাকে, হয়তো আমি নাম বলতে চাইছি না, আপনাদের কাছে এরকম নাম অনেক আছে, পশ্চিমবঙ্গ বলুন, কেন্দ্র বলুন বা অন্যান্য রাজ্যগুলোতে বলুন, যাদেরকে কাজ করতে দেওয়া হয় না, যারা দিনের পর দিন হয়তো একটা কাজের জন্য শাস্তিমূলকভাবে তাদেরকে বেঞ্চে বসিয়ে রাখা হয়, কোনো অ্যাপয়েন্টমেন্ট কোনো পার্টিকুলার পজিশন দেওয়া হয় না, ফলে তারা ডিমোটিভেটেড হয়ে যান। কিন্তু মানুষের কাছে কিন্তু তাদের একটা জায়গা থাকে এবং মানুষ কিন্তু তাদের প্রতি একটা প্রচ্ছন্ন সমর্থন থাকে, ফলে এই প্রচ্ছন্ন সমর্থন এবং সাইলেন্ট মেজরিটি, এবং জানি না এটার ভবিষ্যৎ পরিণতি কি, যে হয়তো এই সাইলেন্ট মেজরিটিটাই কোনো এক সময় তার বাক্যস্ফুট বা বাক্য বেরোবে, যেটা অস্ফুট রয়েছে এখন সেটা আরো উচ্চারিত হবে, এবং তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে এই এই গণতন্ত্রে সাইলেন্ট মেজরিটির একটা মূল্য আছে। আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, সেটা হচ্ছে এই মেজরিটিটা কিন্তু কেবলমাত্র আইনসভা বা সংসদের মেজরিটি নয়, এই মেজরিটিটার কিন্তু আলাদা একটা চেহারা আছে। অর্থাৎ গণতন্ত্রটা এখন কিন্তু সংসদ বা আইনসভার মধ্যে আবদ্ধ নয়, গণতন্ত্রের একটা বৃহত্তর আঙিনা তৈরি হয়েছে, যেটা বোট ক্লাব, রামলীলা ময়দান, রাস্তাঘাট, চায়ের দোকান, যেখানে একটা ব্যাপকভাবে আমাদের আলোচনা চলছে। এবং এমন নয় যে আমরা চুপ করে আছি বলে ব্যাপারটাকে মেনে নিই, এর তো কোনো মানে এটা তো কোনো কেমিস্ট্রি নেই যে ঠিক এই সময়তেই আন্দোলনটা শুরু হবে, ওই সময় আন্দোলনটা শুরু হবে না। কিন্তু একটা বিষয়ে যেটা আমাদেরকে হয়তো ভরসা যোগায়, সেটা হচ্ছে যে এক ধরনের সমালোচনার ক্ষেত্র কিন্তু একটা পরিসর কিন্তু তৈরি হয়েছে, এবং গণতন্ত্রের একটা অন্যতর চেহারা, যেটা কেবলমাত্র প্রতিষ্ঠান সর্বস্ব গণতন্ত্র নয়, যেখানে কেবলমাত্র পার্লামেন্টের মেজরিটির গণতন্ত্র নয়, তার বাইরে একটা গণতন্ত্র তৈরি হয়েছে। আমার মনে হয় যে এই গণতন্ত্রটা নিয়ে আরো বেশি করে আমাদের গবেষণা হওয়া দরকার, আমাদের জনসমক্ষে আসা দরকার, এবং আপনাদের সাংবাদিকদের একটা বড় ভূমিকা আছে গণতন্ত্রের এই অন্য চেহারাটাকে জনসমক্ষে নিয়ে আসা। আন্না হাজারে প্রসঙ্গ যখন বললেন, আমার একটা প্রশ্ন করার লোভ আমি সামলাতে পারছি না, এটা অর্ধেন্দ্রবাবুকে প্রথমে করব, বিশেষ করে দিল্লির বাসিন্দা বলে। 2011 সালে আন্না হাজারের আন্দোলন এমন বহু মানুষকে আন্দোলনে টেনে এনেছিল, রাজনীতিতে টেনে এনেছিল, সমীর বাবু বললেন,
যারা অতীতে রাজনীতি করেননি, শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা থেকে শুরু করে সাধারণ গৃহবধূ থেকে শুরু করে, ঠিক একই জিনিসটা আমরা দেখেছি কিন্তু 2019 সালের শেষের দিকে যখন সিএএ নতুন নাগরিকত্ব আইন বিধিবিধান জাতীয় নাগরিক পঞ্জি ইত্যাদি নিয়ে যখন আন্দোলন হচ্ছিল তখনও কিন্তু বহু মানুষ রাস্তায় নেমেছেন যারা অতীতে কখনো রাস্তায় নেমে রাজনৈতিক আন্দোলন করেননি। রামলীলা ময়দান হতে পেরেছিল, শাহিনবাগ এর সঙ্গে কি রামলীলা ময়দানের তুলনা করা যেতে পারে? 2011 সালে প্রতিষ্ঠান সরকার যতটুকু অ্যালাউ করেছিল 2019-20 এসে সরকার কি ততটুকু গণপ্রতিরোধ অ্যালাউ করবে বা করছে দেখে কি মনে হচ্ছে? কোভিড-19 এসে করোনা এসে অনেক কিছু গুলিয়ে দিয়ে গেছে, কিন্তু তার আগেই ফেব্রুয়ারি মাসে কিন্তু দিল্লির দাঙ্গা হয়ে গেছে, দাঙ্গা বা দিল্লি হত্যা যাই বলা হোক না কেন। আমি অর্জেন্দ্র বাবুকে জিজ্ঞাসা করবো 11-এর সঙ্গে 19-20 তুলনা। আবার সমস্যা হচ্ছে, এবার শোনা যাচ্ছে পরিষ্কার এইবার? হ্যাঁ, 2019-2011 কে ছাপিয়ে অনেক দূর চলে গেছিল। 2019-এর মতন আন্দোলন আমরা দেখিনি দেশে। আনফরচুনেটলি আপনি যেটা বললেন, এই করোনা এসে সব গোলমাল করে দিল, তাহলে বলা যায় না কি হতো। আমাদের ডেমোক্রেসি, ডেমোক্রেসি বলতে তো বোঝায় পার্টিসিপেটিভ ডেমোক্রেসি, সাধারণ লোকের পার্টিসিপেশন যেখানে নেই সেটা আর কি ডেমোক্রেসি হতো? সে তো এক টিএন সেশনকে দিয়ে তো ডেমোক্রেসি হয় না। এইবারে আমরা জাস্ট বুঝতে পেরেছি যে পার্টিসিপেটিভ ডেমোক্রেসি কাকে বলে। এই ব্যাপারটা যদি ধরে রাখতে পারি, আমাদের রাষ্ট্রবিজ্ঞানের যারা ছাত্র বা অধ্যাপক তারা যদি আমাদের দিশা দেখান, এইটা ধরে রাখতে পারলে ডেমোক্রেসির একটা ফিউচার আছে, না হলে কোনো ফিউচার নেই। আমি আপনাকে এই প্রসঙ্গে বলি যে সিএএ বলুন বা উত্তর পূর্ব ভারতে এনআরসি নিয়ে যে আন্দোলন চলছিল পক্ষে বিপক্ষে যাই বলুন না কেন, তার কিন্তু একটা বৃহত্তর ছাপ বিভিন্ন জায়গায় পড়েছে। আপনি দেখুন আমাদের কলকাতা শহরে পার্ক সার্কাসে একটা প্রায় অগোচরে, জনমানুষের অগোচরে এক ধরনের আন্দোলন বহুদিন ধরে, দিনের পর দিন ধরে চলেছে, শাহিনবাগে চলেছে। কিন্তু আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, ঘরের পাশের রাষ্ট্র সেখানে শাহবাগ হয়েছে এবং তার ফলে কিন্তু সরকারের অদল বদলও হয়েছে শাহবাগের ফলে। ফলে আমি একটা জিনিস বলতে চাই এই প্রসঙ্গে, সেটা হচ্ছে যে এইবারের পরিস্থিতিটা অন্য, একটা মহামারী অতিমারী এসে এই আন্দোলনগুলোকে গ্রাস করেছে, কিন্তু কে বলতে পারে যে যদি ধরুন এটা না হতো তাহলে এর হয়তো অন্যতর একটা চেহারা আমরা দেখতে পেতাম। এবং আমি খুব অবাক হব না যে যদি এই অতিমারী পেরিয়ে যে দিনগুলো আসবে সেই দিনে আবার হয়তো এই সিএএ ইস্যু বা এনআরসি ইস্যুতে আবার একটা ধরনের আন্দোলন হবে। তবে আমি আপনাকে একটা জিনিস এই প্রসঙ্গে বলি, সেটা হচ্ছে যে আপনারা ভালো বলতে পারবেন, এনআরসি তো আসামে প্রস্তুত হলো কিন্তু তার ভবিষ্যৎ কি কিন্তু জানে না। ফলে এক অর্থে আমাদের এত তো হতাশ নিরাশ হওয়ার কোনো কারণও নেই, কারণ যে এত ঘটা করে সরকারি হিসেব মতোই 1600 কোটি টাকা খরচ করে প্রায় 2-3 বছরের জন্য প্রশাসনকে প্যারালাইজ করে যে কাণ্ডটা করা হলো, তার কি নতিজা বেরোলো? বিভিন্ন ধরনের বক্তব্য বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে, সেটা হচ্ছে আবার নাকি একটা এনআরসি হবে, অর্থাৎ এটা দিয়ে কিছু হবে না। তাহলে এটাকে আপনি আন্দোলনের সাফল্য কি গোপনে বলবেন না? এনআরসি যেটা খুব সবচেয়ে বড় সমস্যা হয়েছিল, যে এনআরসির রেজাল্টটা ভাবা হয়েছিল যে এর ফলে বাংলাদেশ থেকে আগত বা আগত না হোক মুসলমানরা বাদ পড়ে যাবেন। দেখা গেল যারা বাদ গেছেন তার এক তৃতীয়াংশের বেশি হচ্ছে হিন্দু,
ফলাফলটা পছন্দ হলো না বলে মূল জিনিসটাকে বাতিল করা হলো। আমি গেছিলাম বিচার চাই, এটা তো হয়েছিল। এই কারণেই তো আমি বলি যে এনআরসি ইজ নোবডিজ বেবি। যারা এটা থেকে শুরু করলেন তারা এখন এটা থেকে শতহস্ত দূরে থাকার চেষ্টা করছেন, কারণ এর যত কাছে থাকবেন ভোট তত কমবে। হতাশ হওয়ার যে কিছু নেই, হতাশ হওয়ার যে কিছু নেই সে কথার সঙ্গে আমি 100% একমত, এবং গোপনে নয় এটা প্রকাশ্যই বলতে হবে। আরেকটা প্রতিষ্ঠান নিয়ে একটু আলোচনায় আসতেই হয়, যেহেতু আমরা এই দুর্নীতির কথা উঠেছি আর কি, সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, এটাকে নিয়ে যা চলছে গত কিছুদিন ধরে কলকাতার পুলিশ কমিশনারের ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম, তাকে জেরা করতে সিবিআই তার বাড়িতে চলে গেল, সেটা আটকাতে মুখ্যমন্ত্রী তার বাড়িতে চলে গেলেন, রাস্তায় ধর্ণা ইত্যাদি হয়ে গেল, সিবিআই কলকাতা দপ্তর রাজ্য পুলিশ ঘিরে ফেললো, এতে প্রায় দুই সরকারের পুলিশের যুদ্ধের মতো উপক্রম হয়েছিল। সেই সিবিআই ডিরেক্টর তাকে সুপ্রিম কোর্ট বসালো, তাকে আমার নরেন্দ্র মোদীর নেতৃত্বে 3 সদস্যের কমিটি, তারা পরের দিন কয়েক ঘন্টার মধ্যে তাকে আবার সরিয়ে দিল। অলোক কুমারের কথা আমরা যদি বলি, সিবিআই আবার এখন দেখছি যে রাজনৈতিক দল কোন বা রাজনৈতিক নেতা কোন বিরোধিতা করছেন সরকারের, তার বাড়িতেই সকালবেলা সিবিআই বিকেলবেলা এনফোর্সমেন্ট ডিরেক্টর চলে যাচ্ছে। এই প্রতিষ্ঠান গুলোকে যে রাজনীতির জন্য ব্যবহার করা, এমন নয় যে প্রথম শুরু হচ্ছে, অতীতও হয়েছে নিশ্চয়ই, এগুলো সম্পর্কে আপনি কি বলবেন? এটা চিরকাল চিরকাল চলছে। সিবিআই কে বিরোধীদের সত্তা করার জন্য ব্যবহার করা এটা আজকের ব্যাপার না, চিরকাল চলছে। তবে ইদানিং এটা প্রয়োগটা খুব বেড়েছে, পারবেই সব সব প্রতিষ্ঠানই যেখানে ভেঙে এটাও পড়বে। আর আপনি সিবিআই বলুন আর নির্বাচন কমিশন বলুন, এরা কিন্তু এককালে প্রচন্ড সাপোর্ট পেয়েছে সুপ্রিম কোর্ট। অনেক সাপোর্ট পেয়েছে, সেই সাপোর্টটা চলে যাওয়াতে দুজনেই খুব মুশকিলে, এবং তাতে এদের কাজকর্মের উপর একটা বড় প্রভাব পড়ে। আমি সম্পূর্ণ একমত। আমি শুধু একটা কথা বলি, সাম্প্রতিক কালে দেখতে পাচ্ছি নিন্দুকেরা সিবিআই এর পুরোটা বলছেন কম্প্রোমাইজ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তো আমি আপনারা অনেক উদাহরণই দিলেন সাম্প্রতিক কালে, দেখুন মহারাষ্ট্র সরকার এবং সিবিআই, সিবিআই তদন্ত হবে কি হবে না, এই নিয়ে একটা বিরাট বিতর্ক চালু হয়েছে। আমি শুধু একটা কথা, সাধারণ নাগরিক হিসেবে আমি শুধু একটা কথা বলছি, সেটা হচ্ছে যে আমরা কি চাইবো। আমরা চাইবো যে অপরাধের সঠিক তদন্ত হোক, সেটা সিবিআই করুক, বম্বে পুলিশ করুক, যার কাছে আমরা আমাদের সুবিচার হবে এবং যার কাছে সঠিক তদন্ত হবে আমরা সেই সংস্থার কাছেই চাইব। কিন্তু আমি এত নির্লজ্জভাবে কোন পুলিশকে সমর্থন করা বা সিবিআই কে তার জন্য সমর্থন করা এটা খুব সম্ভব আগে দেখিনি, যেটা সাম্প্রতিক কালে হচ্ছে। এই যে লজ্জাহীন ভাবে একটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা, এবং মনে রাখবেন যে এরা কিন্তু আমাদের ট্যাক্স পেয়ারের টাকা, আমাদের পয়সায় এদের মাইনে হয়, এই যে ব্যবহার করা, এবং এই ব্যবহারটার মধ্যে আমি যেটা বলছি, যেটা নতুন ঘটনা ঘটছে, আমি জানি না আপনারা নতুন বলবেন কিনা যে সবাই সিবিআই কে ব্যবহার করে, সবাই পুলিশকে ব্যবহার করে, কিন্তু নতুন যে ঘটনাটা হচ্ছে ঘটছে সেটা হচ্ছে এই লজ্জাহীনতা, যে করেছি বেশ করেছি, আপনি যা পারেন করে নিন, এবং যা পারেন করে নিন তার কনটেক্সটেই আমি অর্ধেন্দ্রবাবুর কথাটায় আসছি, যে বোধহয় আমরা আরেকটু বিচার ব্যবস্থার কাছে আরেকটু স্বচ্ছ তদন্ত এবং স্বচ্ছ বিচার
আশা করব। এই এই আশা ভরসাটা ছাড়া তো আমাদের আর কিছু করার নেই এই মুহূর্তে। বিচার ব্যবস্থার প্রতি আমাদের আর কি বা করার থাকতে পারে আশা ভরসা করা ছাড়া? ফলে এই বিষয়টা আমার মনে হয় যে সমর্থন আমি বলবো না, আমি বলবো নিরপেক্ষ, তদন্তের নিরপেক্ষতা বজায় রাখা এবং বিচারের বিচারের যে 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 মূল্য বোধগুলো সংবিধান স্বীকৃত সেইগুলোকে স্বীকৃতি দেয়া, সেটা বোধহয় বিচার ব্যবস্থার একটা দায়িত্বের মধ্যে পড়ে। এবং সেই দায়িত্ব বিচার ব্যবস্থা যদি আমরা এত এতকাল এটা বলে আসতাম, আমাদের এই এর উপরে অসংখ্য লেখা আছে, বইপত্র লেখা আছে, সেটা হচ্ছে যে ভারতীয় গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোই তো গেছে, শেষ প্রতিষ্ঠান হিসেবে যেটা টিকে আছে সেটা হচ্ছে বিচার ব্যবস্থা। এখন যদি এই বিচার ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের সংশয় তৈরি হয়, তাহলে আমরা কোথায় যাই বলুন তো? তাহলে গণতন্ত্রের ভবিষ্যৎ সত্যি আবার নতুন করে ভেবে দেখতে হবে। বিচার ব্যবস্থা নিয়ে তো খুব গুরুতর প্রশ্ন উঠছেই, বিচারের জন্য কি গ্রহণ করা হচ্ছে কি হচ্ছে না, তার মধ্যেই তো একটা খুব গুরুতর প্রশ্ন দেখা যাচ্ছে। কাশ্মীরের মানুষ দিনের পর দিন তাদের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে, তারা বেরোতে পারছেন না, নেতারা পুরো বিনা কারণে তাদের আটকে রাখা হয়েছে। সাইফউদ্দিন সোজ তাকে আদালতে এসে সরকার বলছে তিনি মুক্ত, তিনি বলছেন না আমি বেরোতে পারছি না, পুলিশ আমাকে বেরোতে দিচ্ছে না, তিনি বলছেন সরকার মিথ্যা কথা বলছে কোর্টে। সেই ধরনের ঘটনার যখন সুপ্রিম কোর্ট বিচারের জন্য নিচ্ছে না, কিন্তু সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করছে তার নিজের সম্মান নিয়ে, দুটো টুইটে যাতে সুপ্রিম কোর্টের সম্মান নষ্ট হয়েছে বলে মাত্র দেড় মাসের মধ্যে তার শুনানি করে বিচার করে একজন প্রবীণ আইনজীবীকে শাস্তি দিয়ে যাওয়া হচ্ছে, তখন বিচার ব্যবস্থার উপরই বা কতটা ভরসা রাখবো? অর্থেন্দ্রবাবু আপনাকে দেখা যাচ্ছে না, অন্ধকার হয়ে গেছে, কিন্তু কথাটা পরিষ্কার যদি শোনা যায় আপনি যদি এই প্রশ্নটা উত্তর দেন কাইন্ডলি। কথা শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে, প্লিজ বলুন। সৈফুদ্দিন সোজের বাড়ির আগে যেরকম বাউড দেখলেন, আজকাল সুপ্রিম কোর্টের চারিদিকে সেরকম বাউড বেয়ার রয়েছে, সেটা আমরা দেখছি না অবশ্য চোখে, কিন্তু তারা কোন কেস মামলাটা শুনবেন কোন মামলাটা শুনবেন না সেটা ঠিক করার অধিকার বোধ হয় তাদের নিজেরা নেই, ঠিক হচ্ছে অন্য জায়গা। তো ফেলতে পারবো তার বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তুলতে, তাছাড়া কোন উপায় না। আমি শুধু একটা কথা বলি, আমার কাছে ভীষণ প্রতীকী মনে হয়েছে যখন খুব সম্ভব তিনজন সুপ্রিম কোর্টের বিচারপতি তারা একটা সাংবাদিকদের সভা ডেকেছিলেন এবং যেখানে জাতির কাছে তারা কয়েকটা কথা বলেছিলেন। অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতিদেরও জাতির সঙ্গে, কোট আনকোট জাতি, তারা জাতি যাই হিসেবে যাই বুঝে থাকুন না কেন, তাদেরকে সরাসরি কথা বলতে হচ্ছে। তাহলে জাতি কার কাছে বিচার চাইবে? অ্যাকচুয়ালি উল্টোটা হওয়ার কথা ছিল তো, আমরা বিচার চাইবো সুপ্রিম কোর্টের কাছে। সুপ্রিম কোর্টের বিচারপতি, তিন বিচারপতি আমার মনে আছে, তারা সরাসরি জাতির সঙ্গে কথা বলছেন, তারা বলছেন যে আমরা ভারতীয় জাতি, ইন্ডিয়ান নেশনের কাছে অ্যাপিল করছি এবং আমরা এই বিষয়গুলো তাদের গোচরে আনার চেষ্টা করছি। মানে এই অর্থাৎ শেষ পর্যন্ত বোধ হয় কোনো একটা জায়গায় আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট জাতির কাছে অ্যাপিল করতে হয়, এবং এই অ্যাবস্ট্রাক্ট জাতিটা কবে তার সাকার লাভ করবে, কবে সেটা সত্যি মাঠ ময়দানে গর্জে উঠবে এবং একটা সমালোচনার হাতিয়ার হিসেবে তৈরি হবে, যেখানে ধরুন সরকারকে আরো দায়িত্বশীল এবং গণতান্ত্রিক করবার করতে সচেষ্ট হবে, সেটার অপেক্ষায় নিশ্চয়ই আমরা থাকবো। কিন্তু আমি শুধু একটাই বলতে চাই যে এটা অত্যন্ত প্রতীকী যে তিনজন বিচারপতি তারা তাদের কাছে মানুষ বিচার প্রার্থনা করে,
তারা জাতির কাছে বিচার প্রার্থনা করছেন, এটা একটা অদ্ভুত পরিহাস বলতে পারি। কিন্তু সেই বিচারপতিদের মধ্যে একজন আবার অবসর পাওয়ার পরেই রাজ্যসভা মনোনীত সদস্য হয়ে গিয়েছেন, বিচারপতিরা যদি আগামী দিনে কি চাকরি পাবেন সরকারের থেকে সেদিকে তাকিয়ে বিচার করেন সেটা খুব মুশকিল। রাজ্যসভার সদস্য পদ গ্রহণ করবার সময় যে সমালোচনার ঝড় উঠেছিল তিনি নিজের পক্ষে একটা সাফাইও দিয়েছেন, আপনাদের হয়তো খেয়াল আছে, আমি সেই সাফাইটা ভালো করে পড়েছি। কিন্তু মানে একটা বিষয় হচ্ছে যে বিচারপতিদেরকে তো মানুষ আশা করেন যে তাদের তাদের কাছে বিচার পাবেন, আর সুপ্রিম কোর্ট যদি হয় তাহলে তো তার উপরে আর কিছু বিচার ব্যবস্থার আর কোনো স্তর নেই যেখানে আপনি যেতে পারেন সুবিচার আশা করতে পারেন। আমি একটা জিনিস শুধু আপনাদের বলছি, এটা আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, সেটা হচ্ছে যে মানুষের মধ্যে এক ধরনের প্রচারের মাধ্যমে কোর্টের ভার্ডিক্টকে প্রভাবিত করার একটা চেষ্টা চলছে। আপনি এটাকে মিডিয়া ট্রায়াল বলবেন কিনা আমি জানি না, বা যা বলবেন বলবেন, কিন্তু ক্রমাগত, আমি নাম বলছি না, কিন্তু ক্রমাগত কোন চ্যানেল ধরুন একটা যদি অভিযান চালায় তাহলে, এবং সেই অভিযানটা তখন থামছে যখন সুপ্রিম কোর্টের বিচারটা সেই অনুযায়ী হচ্ছে, এটা কেবলমাত্র আমি সাম্প্রতিককালের ঘটনার কথা বলছি না, আমি এরকম পশ্চিমবঙ্গ থেকেও অনেকগুলো উদাহরণ দিতে পারি। অর্থাৎ আমার বিচার পছন্দ না হলেই আমি রাস্তায় মানুষ খেপাবো, এইটাও বোধ হয় আমাদের আর একটু ভেবে দেখতে হবে যে বিচার ব্যবস্থার পক্ষে এটা কতদূর স্বাস্থ্যকর। অর্থাৎ দুটো দিকই আছে, সেটা হচ্ছে যে বিচারপতিরা হয়তো তারা অন্যভাবে দায়বদ্ধ হচ্ছেন, তাদেরকে তারা যেহেতু নিযুক্ত হয়েছেন বিশেষ একটি রাজনৈতিক ব্যবস্থার দ্বারা, ফলে সেই রাজনৈতিক ব্যবস্থার প্রতি তারা দায়বদ্ধ হচ্ছেন। আবার উল্টো দিকে হচ্ছে যে বিচারপতিদেরকে প্রভাবিত করবার একটা প্রচেষ্টা খুব সুচতুর ভাবে চলছে। অর্থাৎ বিচার ব্যবস্থাটা সমাজ থেকে সম্পূর্ণ আলাদা, যেটা ধরুন অ্যাংলো স্যাক্সন জুরিস্প্রুডেন্সের প্রথম কথা যে এটা সমাজের নয়, সমাজ থেকে একটা আলাদা কিছু, আরো উপরে স্তম্ভে তাকে স্থাপন করা উচিত, এটা কিন্তু ধূলিসাৎ হয়ে গেছে। এখন কিন্তু আমাদের পছন্দ মতো বিচার না হলে আমরা রাস্তায় যাই, একটা লয়ার ক্রিয়েট করি, এটা একদমই তাই। কিন্তু কথা হচ্ছে সমীরবাবু, কথা হচ্ছে এটা আমি অর্ধেন্দু বাবুকে জিজ্ঞাসা করছি আপনার, এটা আমার শেষ প্রশ্ন, কথা হচ্ছে যেটা সমীরবাবু বলছেন রাস্তায় নেমে লোক খেপানো, এখন রাস্তায় নেমে লোক খেপানো চিফ সেক্রেটারির দ্বারা হবে না, কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসরের দ্বারা হবে না, সাংবাদিকের দ্বারা হবে না, রাস্তায় নেমে লোক খেপাতে পারে কারা আমরা জানি, রাজনৈতিক নেতারা একমাত্র। তারা যদি বিচার ব্যবস্থার উপর ভরসা না রাখেন, তারা বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করে, তাহলে তো ভয়ঙ্কর কথা। অর্জুন্দ বাবু, না বিচার ব্যবস্থা যেরকম হতাশার দিকটাও আমরা দেখছি কিছুদিন হলো, আবার অন্য দিকটাও আছে। কিন্তু সুপ্রিম কোর্ট যখন আমাদের প্রোটেকশন দিচ্ছে না বা দিতে চাইছে না, সেই সময় দেখুন অনেক হাইকোর্টের জাজেরা কিন্তু চমৎকার জাজমেন্ট দিয়েছে। এই ধরুন এলাহাবাদ হাইকোর্ট, ক্যালকাটা হাইকোর্ট, খুব সম্ভব ভুবনেশ্বর হাইকোর্ট, কিছুদিন আগে বম্বে হাইকোর্টের একজন জাজ একটা বক্তৃতা দিয়েছেন, একটা মেমোরিয়াল লেকচার, না মেমোরিয়াল লেকচার না, বম্বেতে এশিয়াটিক সোসাইটির একটা প্রোগ্রামে, চমৎকার একজন সিটিং জাজ যে এই কথা বলতে পারে সেটা ভাবা যায় না। কাজেই নেগেটিভ দিকটাই শুধু যে আছে তা না, কিছু কিছু পজিটিভ দিকও দেখা যাচ্ছে। এই পজিটিভ দিকটাকে আরো যেটা যদি আরো বেশি করে মানুষ দেখতে চায়, নিশ্চয়ই সকলেই দেখতে চায়, তার জন্য আপনি হয়তো ব্যুরোক্রাট, ফর্মাল ব্যুরোক্রাট বলে জিজ্ঞেস করছি, ব্যুরোক্রেসির কি কোনো ভূমিকা আছে এই আমলাতন্ত্র যারা প্রশাসনটাকে চালায়, স্টিল ফ্রেম অফ ইন্ডিয়ান গভর্নমেন্ট, তাদের কোনো ভূমিকা আছে? না আমার তো মনে হয় না ব্যুরোক্রেসিকে আপনি
কোন চেঞ্জের জন্য ব্যবহার করা খুব মুশকিল। ব্যুরোক্রেসি স্বভাবতই সংরক্ষণশীল, আপনি যদি চালিয়ে যেতে চান তাহলে ব্যুরোক্রেসি ভালো, আপনি যদি কিছু বদল করতে চান, পরিবর্তন আনতে চান, সেখানে ব্যুরোক্রেসি খুব একটা কার্যকর হবে বলে আমার মনে হয়। ফিরে আসি তাহলে সেই এটা মূল প্রশ্ন যেখান থেকে শুরু করেছিলাম, তাহলে একজন ব্যুরোক্র্যাটকে যিনি বর্তমান প্রধানমন্ত্রী যখন গুজরাটে মুখ্যমন্ত্রী ছিলেন তার প্রাইভেট সেক্রেটারি ছিলেন, তাকে কেন এত বড় চেঞ্জের সময় যখন জম্মু কাশ্মীরকে প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল করা হলো, তার লেফটেন্ট গভর্নর করে এবং নির্বাচিত সরকারকে সরিয়ে দিয়ে তার প্রধান শাসক করে একজন ব্যুরোক্র্যাটকে কেন বসানো? এখানে কি ব্যুরোক্রেসিকে পলিটিক্যাল পারপাসে ব্যবহার করার কথাটা আসছে না? নিশ্চয়ই নিশ্চয়, আমি বলছি যে আপনি সমাজকে যদি চেঞ্জ করতে চান, মানে রাষ্ট্র ব্যবস্থাকে চেঞ্জ করতে চান, তাহলে ব্যুরোক্রেসির উপর খুব একটা নির্ভর করাটা বুদ্ধিমানের কাজ হবে। আপনি যদি প্রধানমন্ত্রী হন এবং আপনি চান যে এমন একজন লোককে আমি সিএজি করব যে আমার কথা শুনবে, তাহলে তার জন্য ব্যুরোক্র্যাট ঠিক আছে। সৈমবাবু আপনার থেকে আমি কমেন্টটা শুনতে চাই এই বিষয়ে কি ব্যুরোক্রেসির যে ভূমিকা এবং এটা অনেক ব্যুরোক্রেসিকে ব্যবহার করা যে হচ্ছে যেভাবে। কেবলমাত্র ব্যুরোক্রেসিকে ব্যবহার করা হয় এটা নয়, ধরুন একটা সময়ে বিশেষ করে পশ্চিমবঙ্গে বামফ্রন্টের সময়ে তারা বলতেন যে এটা কি বলা হতো ডেভেলপমেন্ট ব্যুরোক্রেসি, অর্থাৎ উন্নয়নের কাজে আমরা ব্যুরোক্রেসিকে ব্যবহার করব। অর্থাৎ এতকাল ধরে আমরা জানতাম যে ব্যুরোক্রেসি একটা কোট আনকোট একটা নিউট্রাল নিরপেক্ষ থাকবে, কিন্তু বামফ্রন্টের সময়ে তারা বললেন, পরিষ্কার বললেন যে কেন নিরপেক্ষ থাকবে, তারা জনগণের উন্নয়নের জন্য কাজ করবে। এই একটা ধারণা তখন থেকে চালু হলো। আমি শুধু অন্য একটা কথা বলছি, আমি একটা ব্যাপারে অরবিন্দবাবুর সঙ্গে একমত, সেটা হচ্ছে যে ব্যুরোক্রেসি দিয়ে খুব সমাজের বিরাট কিছু পরিবর্তন হবে এইটা খুব সম্ভবপর নয়, কারণ এটা বাঞ্ছিতও নয়। তার কারণ হচ্ছে যে দেখুন গণতন্ত্রে একটা চেকস অ্যান্ড ব্যালেন্সেস এর একটা ব্যবস্থা থাকে, তো যে এতগুলো প্রতিষ্ঠান আছে কোনো প্রতিষ্ঠানই যাতে মাথায় উঠে না বসে তার একটা ব্যবস্থা থাকে, এবং তারাই সমস্ত নীতি নির্ধারণ করবে, অন্য কোনো প্রতিষ্ঠানকে নীতি নির্ধারণ করতে দেবে না বা অন্য কোনো নীতি নির্ধারণ প্রতিষ্ঠানের নীতি নির্ধারণের ক্ষেত্রে কোনো প্রভাব তার থাকবে না এমনটা হতে পারে না। ফলে অনেক সময় কিন্তু আমি আপনারা আরো ভালো বলতে পারবেন, আমি আবার বলছি নাম বলবো না, সেটা হচ্ছে যে এমন অনেকে অনেক ব্যুরোক্র্যাট আছেন যারা অনেক রাজনীতিবিদদের পলিটিশিয়ানদের পরিচালিত করেন, তাদেরকে ব্যবহার করেন, এবং ফলে ব্যাপারটা হয়তো উভয় হতো যে রাজনীতির নেতারা যেমন ব্যুরোক্র্যাটদের ব্যবহার করে, ব্যুরোক্র্যাটরাও কিন্তু রাজনৈতিক নেতাদের ভালোই ব্যবহার করে। অর্ধ আপনার অভিজ্ঞতা শুনি এটা বিষয়ে যেটা প্রশ্নটা প্রসঙ্গটা উঠলো। না উনি ঠিকই বলেছেন, একদম ঠিক, এটাও ঠিক যে একটা না থাকলে অন্যটা থাকতে পারে না। ব্যুরোক্র্যাট যদি পলিটিশিয়ানকে ব্যবহার করতে না পারে তাহলে পলিটিশিয়ানও পারত না ব্যুরোক্র্যাটকে ব্যবহার করতে, তাই না? অনেকগুলো কথা হলো, অনেকগুলো বিষয়ে আলোচনা করলাম, দুজনে যে আসার কথাটা বললেন সেই টোনেই শেষ করি। শেষ পর্যন্ত তো এক মিনিট করে দুজনে যদি বলেন, শেষ পর্যন্ত বোধহয় মানুষের উপর ভরসা ছেড়ে রাখা ছেড়ে উপায় নেই নাকি অদ্বৈতবাবু? হ্যাঁ, মানুষের উপরই ভরসা করতে হবে, আর কোন ভরসা রইল না। সৈমবাবু রবি ঠাকুর বলেছেন মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, এই মানুষের উপর বিশ্বাস আমরা রাখলাম, আমাদের দর্শকদের উপর বিশ্বাস রাখলাম, এবং এই যে প্রতিষ্ঠানগুলো সিরিয়াসলি বলতে গেলে যে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে যেমন অবক্ষয় দেখা যাচ্ছে, যেমন অবনতি দেখা যাচ্ছে, তেমনি আবার রূপরী রেখাও আছে, কোথাও কোথাও এরকমও রয়েছে যে এই প্রতিষ্ঠানের মধ্যে থেকেই কিছু কিছু জায়গায় কিন্তু খুবই ভালো কাজ হচ্ছে, কিছু কিছু জায়গায় কিন্তু গণতন্ত্র রক্ষার জন্য আমাদের বহুত্ববাদ
আমাদের এই বহুত্ববাদী চরিত্র আমাদের গণতন্ত্র রক্ষার জন্য কিন্তু অনেকে কাজ করছেন। আর নিশ্চয়ই আমরা ভোট ফিরোজের পক্ষ থেকে আশা করব সেই কাজের পিছনে নিশ্চয়ই আমরা থাকবো এবং আমাদের দর্শকরা থাকবেন। শৈলবাবু অদেববাবু অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।